প্রিয় দর্শক দেশব্যাপী স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে মানুষের চলাচল বেড়েছে কারফিউ অনেকটা শিথিল করা হয়েছে তাতে করে শহরে প্রাণ চাঞ্চল্যতা ফিরতে শুরু করেছে তবে যে ক্ষত রয়ে গেছে তা বর্ণনা করে শেষ করার মতো নয় আজকে শুধু পুলিশের একটি বিষয় নিয়ে একটু কথা বলব বিক্ষোভকারীরা দুষ্কৃতকারীরা নাশকতাকারীরা তারা পুলিশের উপরেই বেশি আক্রোশ প্রকাশ করেছে পুলিশকে যেখানেই দেখেছে সেখানেই তাদের ভাবে নির্যাতন করেছে পিটিয়েছে বিনা উস্কানিতে আলোর খবরে বলা হয়েছে অধিকাংশ পুলিশেরই আঘাত করা হয়েছে মাথায় এখনও তারা নিবিড় পরিচর্যায় রয়েছেন হাসপাতালে খবরে বলা হয়েছে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়েছে খবর শুনে ঢাকার উত্তরা পশ্চিম থানার সহকারী উপপরিদর্শক এসআই মোহাম্মদ মহিউদ্দিন মোটরসাইকেল নিয়ে ছুটে যান উত্তরা হাউস বিল্ডিং এলাকায় একদল লোক তাকে ধাওয়া দিলে তিনি মোটরসাইকেল নিয়ে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতালের দিকে যান হাসপাতালের কাছে আসতেই মহিউদ্দিনকে ঘিরে ধরে মারধর শুরু করা হয় দৌড়ে পালিয়ে এসে তিনি একটি বিদ্যালয়ের রান্নাঘরে ঢুকে দরজা আটকে দেন সেটির দরজা ভেঙে ঢুকে আবার মারধর করা হয় এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন মহিউদ্দিন তখন বিক্ষোভকারীদের কয়েকজন অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে পাঠান অ্যাম্বুলেন্সটি কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে এসে পুলিশ পরিষয় জেনে আবার হামলা চালানো হয় তাকে সেখানে থেকে দৌড়ে হাসপাতালের ভিতরে গিয়ে আশ্রয় নেন তিনি রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন মহিউদ্দিন গতকাল বৃহস্পতিবার এ তথ্য বর্ণনা দেন মহিউদ্দিন বলেন কুয়েতমত্রী হাসপাতালের ভিতরে আমার উপর হামলা হয় আমার চিকিৎসা করলে হাসপাতালে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় তিনি বলেন হামলাকারীরা তার স্ত্রীকে হাসপাতালে রাখা বিক্ষোভকারীদের লাশের পাশে দাঁড় করিয়ে রেখেছিল শুধু এ আই মহিউদ্দিন নন ষোলো থেকে বিশ জুলাই সংঘর্ষে আহত দুইশো উনষাট জন পুলিশ সদস্য কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন চিকিৎসা শেষে অনেকেই বাসায় ফিরে গেলেও এখনও চিকিৎসাধীন অষ্টান্ন জন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউ তে রাখা হয়েছে গতকাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গিয়ে কথা হয় হামলায় আহত ছয় পুলিশ সদস্যের সঙ্গে সংঘর্ষ চলাকালে তারা কেউ যাত্রাবাড়ি কেউ রামপুরা ও উত্তরায় দায়িত্ব পালন করতে গিয়ে কেউ দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন তাহলে বুঝুন পুলিশকে কীভাবে টার্গেট করে হামলাকারীরা তাদের মারপিট করেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এ পর্যন্ত তিনজন পুলিশ সদস্য মারা গিয়েছেন এছাড়া পুলিশের চেকপোস্টগুলো বেছে বেছে হামলা করা হয়েছে তাহলে কি এমন আক্রোশ এই দুর্বৃত্তদের ছিল এবং তারা জ্বালাও পোড়াও মারপিট ভাংচুর এসবগুলো যখন চালাচ্ছিল পুলিশ তাতে সামান্য প্রতিরোধ করার চেষ্টা করেছিল মাত্র সব কিছু হয়তো কাটিয়ে উঠা যাবে দেশে আবার শান্তি আসবে আবার স্বাভাবিকভাবে চলবে কিন্তু এই যে অপূরণীয় ক্ষতি এ মুসবে না হয়তো কোনোদিন দিন ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন